20th century philosopher George Santayana লিখেছিলেন, Those who cannot remember the past are condemned to repeat it. বলা হয় যে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, কিন্তু সত্যি এটাই যে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে না। আসলে আমরা অতীতে হওয়া ভুলগুলোর থেকে শিখি না, এই জন্য আমরাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটনার জন্য দায়ী। আমাদের নিজেদের হিস্ট্রিকে মনে রাখা এর জন্য এত বেশি প্রয়োজন, যাতে পাস্টে হওয়া ভুলগুলো আবারও না করি। এই ভিডিওতে আমি আপনাকে হিস্ট্রির 7টি এমন টাইম পিরিয়ড বলবো, যা শুনে আপনি এটাই চাইবেন যে এমন খারাপ সময় আবার যাতে না আসে। ইয়ার 536 AD। রিসার্চার্স এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সাল 536 AD এই সাল বাঁচার জন্য সবথেকে খারাপ সময় ছিল। এই বছর অর্ধেকের বেশি দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছিল। ঠিক কি হয়েছিল 536-এ? আসলে হঠাৎ আসা এক মিস্টেরিয়াস ফগ ইউরোপ ও মিডল ইস্টকে গ্রাস করে নিল। এর পরিণাম এটা হলো যে 18 মাসের জন্য সম্পূর্ণভাবে অন্ধকার ছেয়ে গিয়েছিল, সূর্য উধাও হয়ে গিয়েছিল, তাপমাত্রা 2.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেল, ফসল নষ্ট হয়ে গেল, অসংখ্য মানুষ না খেতে পেয়ে মরে গেছিল। হিস্টোরিয়ান্স এই যুগকে ডার্ক এজ হিসেবে মনে করে। মঙ্গল কনকোয়েস্টস, মঙ্গোলিয়ানদের বিজয় অভিযান আর আক্রমণ 1300 শতাব্দীতে হয়েছিল। এরপরে বিশাল মঙ্গল এম্পায়ার তৈরি হলো। মঙ্গোলিয়ানরা পৃথিবীর একটা অনেক বড় অংশকে জিতে নিয়েছিল। মঙ্গোলিয়ানরা তাদের বিজয় অভিযানের সময় এত নৃশংসভাবে খুন করেছে যে হিস্টোরিয়ান্স মঙ্গোলিয়ানদের দ্বারা করা ধ্বংসকে হিস্ট্রির সবথেকে ডেডলিয়েস্ট এপিসোড বলে মনে করে। পার্টিশান অফ ইন্ডিয়া, বাঁচার জন্য এর থেকে খারাপ সময় আর কী হতে পারে? পৃথিবী এমন ভয়ঙ্কর মাইগ্রেশন আগে কখনো দেখেনি। প্রায় 1,40,00,000 মানুষ বাড়িঘর ছেড়েছে, না জানি কত বাচ্চা অনাথ হয়েছে, কত মহিলার সাথে অসভ্যতা করা হয়েছে। অনুমান করা হয় যে দেশভাগের সময় প্রায় 5 থেকে 20 লাখ মানুষ প্রাণ হারিয়েছে, কিংবা হয়তো এর থেকেও বেশি। সত্যি তো এটাই যে এই দেশভাগের যন্ত্রণা তারাই জানে যারা এই যন্ত্রণাকে সহ্য করেছে। ওয়ার্ল্ড ওয়ার ১, প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাসের সবথেকে ডেডলিয়েস্ট বিশ্বযুদ্ধের মধ্যে একটা ছিল। 4 বছর পর্যন্ত চলা এই মহাযুদ্ধে 7 কোটি সৈনিক অংশ নিয়েছিল। সেই সময় এই যুদ্ধের ফলে হওয়া ধ্বংসকে দেখে এক ব্রিটিশ রাইটার HG Wells বলে দিয়েছিলেন যে এমন যুদ্ধ যা সব যুদ্ধ শেষ করে দেবে। এই বিশ্বযুদ্ধে মোট 16 মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছে। অনেক নতুন নতুন অস্ত্র এই বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছে, এই জন্য প্রথম বিশ্বযুদ্ধ মডার্ন ওয়ারফেয়ারের নকশাই বদলে দিয়েছে। 1918 ইনফ্লুয়েঞ্জা প্যান্ডামিক, একে স্প্যানিশ ফ্লুও বলা হয়। এটি ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর মহামারীর মধ্যে একটা ছিল। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত এখনও ঠিকভাবে শেষও হয়নি, আর সেই বছরেই একটা নতুন সমস্যা সম্পূর্ণ পৃথিবীতে অন্ধকারের ছায়া ফেলে দিল। যখন এই মহামারী পিকে ছিল, তখন এটি প্রায় 500 মিলিয়ন মানুষদের ইনফেক্ট করে দিয়েছিল, যা সম্পূর্ণ পৃথিবীর 1/3 পপুলেশন ছিল। আর যদি মৃতের সংখ্যা বলি, তাহলে এটা আন্দাজ করা যেতে পারে যে 2 কোটি থেকে 5 কোটি মানুষের প্রাণ গেছে। আর কিছু পরিসংখ্যান তো মৃতের সংখ্যা 10 কোটিও বলে থাকে। যেহেতু তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল আর সৈনিকরা বিশ্বজুড়ে ট্রাভেল করছিল, সেহেতু এই কারণেই এই ভাইরাস পুরো দুনিয়া ছড়িয়ে পড়ল। ওয়ার্ল্ড ওয়ার টু, ওই সময় কেউ এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার মাত্র 20 বছর পরেই এর থেকেও ভয়ঙ্কর মহাযুদ্ধের পৃথিবী অপেক্ষা করছে। কিন্তু এটা হয়তো প্রথম বিশ্বযুদ্ধের দ্বারা জন্মানো তিক্ততাই ছিল, যেটা এত তাড়াতাড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত করে ফেলল। 6 বছর ধরে চলা এই মহাযুদ্ধ মানব ইতিহাসের সবথেকে ঘাতক যুদ্ধ প্রমাণিত হয়েছে। এই বিশ্বযুদ্ধে প্রায় 6 কোটি মানুষ প্রাণ হারিয়েছে। এই বিশ্বযুদ্ধে নিউক্লিয়ার ওয়েপেন্সের একমাত্র ব্যবহারও রয়েছে, আর এরই মধ্যে হিটলারের দ্বারা চালানো হোলোকোস্টও রয়েছে। বিউবনিক প্লেগ, এই মহামারী দ্য ব্ল্যাক ডেথের নামে বেশি পরিচিত। এটি মানব ইতিহাসে দেখার সবথেকে ক্ষতিগ্রস্ত মহামারী ছিল। অনুমান করা হয় যে 75 মিলিয়ন থেকে হয়তো 200 মিলিয়নের মতো মানুষ এই মহামারীর ফলে মারা গেছিল। এই পরিসংখ্যান সত্যিই অবাক করে দেওয়ার মতো। মনে করা হয় যে এই ভাইরাসের ফলে ইউরোপের 30% থেকে 60% জনসংখ্যা শেষ হয়ে গিয়েছিল। আসলে সেই সময় এই রোগ নিয়ে অনেক অন্ধবিশ্বাস জন্ম নিয়েছিল। রোগের কারণ না জানার ফলে লোকেরা মানতে শুরু করলো যে এতে আর কিছু করা যাবে না, কেননা এই রোগ মানুষের ওপর গডের অভিশাপ। এই গুজব আগুনে ঘিয়ের কাজ করলো, মহামারী আরও ছড়াতে শুরু করলো। হিস্টোরিয়ান ফিলিপিন জিগলাগ
তার বই দ্য ব্ল্যাক ডেথে লিখেছে যে মানুষদের তাদের অন্ধবিশ্বাসই শেষ করে দিল। এই ভিডিওটি বানানোর আমার উদ্দেশ্য এটাই ছিল যে যদি আমরা ইতিহাস দেখি তাহলে আমরা জানতে পারবো যে আমাদের পূর্বপুরুষরা কত খারাপ সময় দেখেছে। আর যেমন কি আমি এই ভিডিও শুরুতে বলেছিলাম যে যদি আমরা আমাদের ইতিহাস থেকে না শিখি তাহলে সেই ইতিহাস আবার পুনরাবৃত্তি করার জন্য আমরাই বাধ্য হই। আজকাল করোনা মহামারী আমাদের ওপর প্রভাব ফেলেছে। আমি আপনাকে অনুরোধ করছি যে এর থেকে বাঁচার জন্য আপনি সব রকমের সাবধানতা অবলম্বন করুন, সুরক্ষিত থাকুন। মনে রাখবেন, যেটা হয়ে গেছে আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আগামী আসা সময়কে আমরা একটা খারাপ যুগে পরিণত হওয়ার থেকে আটকাতে পারি, যাতে ভবিষ্যতে আবার পেছনে ঘুরে সেই ইতিহাস দেখলে আমাদের আফসোস করতে যাতে না হয়।